হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা লক্ষ্মী ভাণ্ডারের যে স্ট্যাটাস আপনারা দেখতে পারতেন না, সেটা কিভাবে দেখবেন। আজ থেকে শুরু হয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডারের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার প্রসেস এবং ওয়েবসাইটে সেটা দেখতে পারবেন। তো চলুন, কিভাবে আপনি মোবাইল থেকে আপনার লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস দেখবেন, যে আপনার আগে থেকে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তারা চেক করতে পারবেন, অথবা নতুন জমা দিয়েছেন অথচ এখন অবধি আপনি কোনো টাকা পাননি, সেটা কোন স্টেজে পড়ে আছে সেটা কিভাবে দেখবেন, সেই নিয়ে আমরা এই ভিডিওটা তৈরি করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো, আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ করবো। চলুন আমরা চলে যাই। তো প্রথমে আমরা মোবাইলে ক্রোম ব্রাউজার খুলে নিচ্ছি। ক্রোম ব্রাউজার খুলে নেওয়ার পর আমরা এখানে টাইপ করবো লক্ষ্মীর ভাণ্ডার। তো লক্ষ্মীর ভাণ্ডার বলে টাইপ করবো আমরা। তো আমরা চলুন লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করি। লক্ষ্মীর ভাণ্ডার বলে টাইপ করলে প্রথমেই যে ওয়েবসাইটটা আমাদের সামনে ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা আপনার ওপেন করে নিতে হবে। তো আমরা এখানে লক্ষ্মীর ভাণ্ডার এই ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এই যে পেজটা ওপেন হয়েছে এটাকে আপনারা অবশ্যই, আমরা ডেসক্রিপশন মোড করে নিয়েছি, এটাকে দেখতে পাচ্ছেন। এখানে এসে প্রথমেই আপনার এন্টার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার চাইছে। তো আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, অর্থাৎ অ্যাপ্লিকেশান ট্র্যাক করতে চাইছি যে লক্ষ্মী ভাণ্ডারের ইনস্টলমেন্ট কটা পেয়েছে, যারা নতুন অ্যাপ্লিকেশান দিয়েছে তারা কবে পাবে বা তাদের স্ট্যাটাসটা কী আছে ইত্যাদি নিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে এন্টার করতে বলছে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি বা স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড, এই নাম্বারগুলো এখানে ফুট করতে হবে। ফুট করার পরে এখানে ক্যাপচারটা দিয়ে সাবমিট সার্চ বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা কত দূর এগিয়েছে বা কী স্ট্যাটাস আছে, বা টাকা ঢুকছিল আপনি হঠাৎ করে দেখছেন যে দুই বা তিন কিস্তি ঢুকছে না, সেটা কিসের জন্য ঢুকছে না, সমস্ত বিস্তারিত দেখাবে। তো আমি এখানে একজন লক্ষ্মী ভাণ্ডার পাই পাপকের মোবাইল নাম্বার দিয়ে আমি চেক করতে চাইছি। তো চলুন, এটা নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে লক্ষ্মী ভাণ্ডার। আপনারা জানেন যে রাজ্য সরকারের প্রকল্প মহিলাদেরকে 500 করে এবং 1000 করে টাকা দেয়, সেই প্রকল্পের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখন অবধি দেখা হতো না, কিন্তু আজকেই পোর্টালটি লঞ্চ হয়ে গেছে। আজকে এই পোর্টালে মানে আপনার স্ট্যাটাস চেক করার জন্য ফিচার্সটা দিয়েছে। তো চলুন আমরা এটা আপনাদের দেখাই। তো মোবাইল নাম্বার আমরা এখানে এন্ট্রি করে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচারটা এখান থেকে দেখে দেখে দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে ক্যাপচারটা দিয়ে দিচ্ছি। তারপরে সার্চ বাটনে ক্লিক করে দিলাম। সার্চ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের স্ট্যাটাস শো হয়ে গেছে এবং লক্ষ্মী ভাণ্ডারের যে অ্যাপ্লিকেশান আইডি সেটা দেখাচ্ছে, বেনিফিশিয়ারি আইডি সেটা দেখাচ্ছে এবং নাম কী আছে সেটাও দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে সেই ডিটেলসগুলো দেখাচ্ছে এবং সে কত কিস্তি পেয়েছে, শেষ কত কিস্তি পেয়েছে, পেমেন্ট কবে লাস্ট ঢুকেছে সেটার ডিটেলসও এখানে শো হচ্ছে। তো এই ছিল বিস্তারিত ভিডিও। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো দেখতে পাচ্ছেন বিস্তারিত ডিটেলস এখানে দেখাচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, আইএফএসসি কোড দেখাচ্ছে, বেনিফিশিয়ারি নাম দেখাচ্ছে এবং পেমেন্ট বেনিফিশিয়ারি যে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আছে সেটাও দেখাচ্ছে বিস্তারিত, এবং লাস্ট এপ্রিল মাসের পেমেন্টের সাকসেসফুল স্ট্যাটাস দেখাচ্ছে, লাস্ট মান্থের পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল দেখাচ্ছে বিস্তারিত। এখানে দেখাচ্ছে বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি আইডি, বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেশান আইডি ইত্যাদি বিস্তারিত দেখাচ্ছে। তো এই ছিল ভিডিও। এইভাবে আপনারা আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস দেখতে পারবেন। এছাড়াও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন, যাতে এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।